সীমাশ কিক ব্লক চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বেগুন গাছের অধিক ফলনের জন্য আমরা বেগুন গাছে কি ধরনের সার বা খাবার দিতে পারি তাছাড়া বেগুন গাছে যখন ফুল আসে সেই ফুলগুলোকে আমরা কিভাবে টিকিয়ে রাখতে পারি আজকের ভিডিওতে আমি সেটি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব তো আজকে আমি আমার অভিজ্ঞতার কথায় আপনাদের সাথে শেয়ার করব। যে কিভাবে আমি আমার বেগুন গাছগুলোর পরিচর্যা করি তো আমি সাধারণত আমার বেগুন গাছের পরিচর্যার জন্য আমার ঘরোয়া কিছু সার আমি বানিয়ে থাকি সেই সারগুলোই আমি আমার বেগুন গাছে ব্যবহার করে থাকি তো আমি কিভাবে সারটা বানাই এবং কি কি সার আমি ব্যবহার করি সেটা আমি আপনাদের সাথে প্রথমে শেয়ার করব। তো আমি সাধারণত বেগুন গাছে যে সারটা ব্যবহার করি মানে বেগুন গাছটা যখন কিছুটা বড় হয় কিছুটা বড় বলতে আমি বোঝাচ্ছি যখন পনেরো ইঞ্চির মতো বড় হয়ে যায় তখন আমি বেগুন গাছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যুক্ত এবং যুক্ত সার ব্যবহার করি তো আমি আম ঘরে একটি তরল সার বানাই আমার এই বেগুন গাছের জন্য তো তরল সারটা বানাতে কি কি উপাদান লাগে বা আমি কিভাবে এই তরল সারটা বানাই চলুন তাহলে দেখে নেওয়া যাক তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা সার তরল সার তো এই সারটা আমি ঘরেই বানিয়েছি তো এই সারটা আমি কীভাবে বানিয়েছি এখানে একটু খেয়াল করলে দেখবেন আছে প্রচুর পরিমাণে সবজি খোসা ফলের খোসা আছে কলার খোসা আলুর খোসা সব ধরনের খোসা আমের খোসা সব ধরনের খোসাগুলোকে আমি প্রায় দশ থেকে বারো দিন এই পটের মধ্যে পানি দিয়ে মানে বৃষ্টির পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আপনারা বৃষ্টির পানি না থাকলে নর্মাল পানি দিয়েও ভিজিয়ে রাখতে পারেন তো ভিজিয়ে রাখার পরে দেখুন কালার কালারটা কিরকম চেঞ্জ হয়ে গেছে তো এখন বোঝা যাচ্ছে যে আর সবজির খোসাগুলো অনেকটা কালো আকারের রূপ ধারণ করেছে এবং পানিটাও কালো আকারে হয়ে গেছে তো বোঝাই যাচ্ছে যে খুব ভালো একটা সারে পরিণত হয়ে গেছে তো আমার এটা হচ্ছে সেভেন লিটারের একটা পট কিন্তু সেভেন লিটারের মধ্যে আমার এখানে আছে ফাইভ লিটারের মতন পানিতে আমি এই সবজি খোসাগুলো ভিজিয়ে রেখেছিলাম তো এখন আমি এটা কিভাবে ব্যবহার করব আপনারা চাইলে সরাসরিও ব্যবহার করতে পারেন কিন্তু অল্প পরিমাণে ব্যবহার করেন বেশি পরিমাণে ব্যবহার করলে ক্ষতি নেই কারণ এটা সম্পূর্ণই অর্গানিক জৈব কিন্তু আমি সাধারণত যেটা করি যেমন এক লিটার নর্মাল পানিতে আমি দুই লিটারের মতো এই সারটা দু লিটারের মতো এই সারটা আমি দিয়ে দিই দিয়ে তারপর আমি যেটা করি গাছের প্রতিটি গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিই এখন আপনারা কয়দিন পর ব্যবহার করতে পারেন আপনারা এটা সপ্তাহে একবার ব্যবহার করবেন তাছাড়া আপনারা যদি চান এখন বাজারে প্রচুর পরিমাণে অর্গানিক সার কিনতে পাওয়া যায় আপনারা সেই অর্গানিক সার কিনেও ব্যবহার করতে পারেন কিন্তু আমি বলবো আপনারা বাজার থেকে কেনা অর্গানিক সার বা অন্যান্য সারের পাশাপাশি আপনারা ঘরোয়া এই তরল সারটা ব্যবহার করে দেখুন দেখবেন আপনার বেগুন গাছগুলো থেকে আপনি কত ভালো পরিমাণে ফসল পেয়ে যাচ্ছেন তাছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি যেটা আপনাদেরকে বলবো যে অনেক সময় গাছে ফুল আসে ফুল আসার পর কি হয় সেই ফুলগুলো ঝরে পড়ে যায় বেগুন হয় না তো সেই কারণটা কি কারণ আপনি গাছ বড় হওয়ার পর পটাশিয়াম ফসফরাস যুক্ত সার দিচ্ছেন কিন্তু তারপরও বেগুন হচ্ছে না ফুল গাছে টিকে থাকছে না তার কারণটা হচ্ছে যে এই যে দেখুন গাছের যে গিটে গিটে যে ফুল এসেছে সে ফুলের পাশাপাশি অনেক বড় বড় পাতাও আছে তো পাতাগুলো কি করে একসময় ফুলটাকে ঢেকে রাখে তো সেই সময় যেটা করতে হবে যে এই যে বড় বড় পাতাগুলো সেই পাতাগুলোকে ছেটে দিতে হবে কারণ মৌমাছি এসে পরাগায়ন করে তো বড় বড় পাতার কারণে দেখা যায় মৌমাছি ঠিকভাবে এই ফুলগুলোকে পরাগায়ন করাতে পারে না তখন কি হয় সে ফুলগুলো ঝরে যায় তো সেই সেক্ষেত্রে আপনারা যদি পাতা রেখে দিতে চান তাহলে কৃত্রিমভাবে পরাগায়ন করাবেন মানে কটন বাট বা ব্রাশ দিয়ে মাঝখান থেকে একটু রেনু নিয়ে আরেকটা ফুলে রেনুতে আপনারা যদি দিয়ে দেন তাহলেই কিন্তু পরাগায়ন কৃত্রিম পরাগায়ন হয়ে যাচ্ছে কিন্তু আপনার কাছে যদি প্রচুর পরিমাণে বেগুন গাছ থেকে থাকে তাহলে কিন্তু একটি একটি করে এরকম কৃত্রিম পরাগায়ন করানো খুবই টাফ হয়ে যায় তো সেই জন্য আমি বলবো যে বেগুন গাছে যে বড় বড় পাতাগুলো আছে সেই পাতাগুলোকে ছেটে দেবেন যেন এই ফুলগুলোকে দেখা যায় দেখুন এখানে মৌমাছি যাবে বললে যাবে কি আমি জানি না কারণ কারণ হচ্ছে এই যে পাতা দিয়ে ঢেকে আছে এই দেখুন পাতা দিয়ে বেগুন ঢেকে আছে তো সেক্ষেত্রে আপনারা এই পাতাগুলো অবশ্যই কেটে দেবেন এবং কি বলে যে গাছের যে গোড়াটা সে গোড়ার দিকে যত ধরনের ডাল থাকে সে ডালগুলো কেটে দেবেন তো সেক্ষেত্রে আপনার বেগুনগুলো টিকে যাবে সরি ফুলগুলো টিকে যাবে এবং বেগুন হবে আর বারবার আমি একটা কথা বলছি বেগুন গাছ একটু বড় হওয়ার পরে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং যুক্ত খাবার দরকার হয় বেগুন গাছের জন্য তো আপনারা বাজার থেকেও যদি অর্গানিক সার কিনেন পিছনে আপনারা পড়ে নেবেন যে আপনার সেই অর্গানিক সারে পটাশিয়াম এবং ফসফরাসের মাত্রাটা যেন বেশি থাকে তাছাড়া আমি যে তরল সারটা দেখালাম সেখানে আপনারা দেখতে পেয়েছেন প্রচুর পরিমাণে আপনার বেনানা খো যে খোসাটা আছে সেটা আছে এবং আলুর খোসাটা তো প্রচুর পরিমাণে ফসফরাস আছে সেগুলো দিয়েও আপনারা ঘরে তরল সার বানিয়ে নেবেন তো বন্ধুরা এই ছিল আজকে আমার বেগুন গাছ নিয়ে ভিডিও আশা করি আপনাদের উপকারে আসবে যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আর যারা নতুন এই আমার এই চ্যানেলটি দেখছেন প্লিজ প্লিজ আপনারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন